হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উৎপায়েল এ কাপল ভ্লগার ইন জাপান। তো আজ শনিবার, মার্চ মাসের 23 তারিখ। তো এখন বেলা ওই 12:30 মতো বাজে। এখন আমরা আছি টোকিওর নিশিকাসাই স্টেশনে। তো জাপানের এই জায়গাটাতে প্রচুর সংখ্যক ইন্ডিয়ানদের বসবাস, সেই কারণেই এই জায়গাটিকে বলা হয় জাপানের মিনি ইন্ডিয়া। আর ইন্ডিয়ানরা যেহেতু আছে, সেহেতু ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হবে, সেটাও স্বাভাবিক। তো এখানে প্রতি বছর হোলির আয়োজন করা হয়, তো আজ আমরা সেই হোলিতেই অংশগ্রহণ করার জন্য এসেছি। আর আপনাদের তো পুজোর সময় বলেছি যে এখানে সমস্ত অনুষ্ঠানই উইকেন্ড দেখে তারপর হয়। নিশিকাসাইকে নাকি মিনি ইন্ডিয়া বলা হয়, কারণ এখানে অনেক অনেক ইন্ডিয়ান থাকে। অনুষ্ঠানের কাছাকাছি আগে বা পরে যে উইকেন্ড পড়ে, সেই উইকেন্ডেই অনুষ্ঠান আয়োজন করা হয়। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে জাপানে কিভাবে হোলি উদযাপন করা হয় এবং তাতে কতটা আনন্দ হয় বা সবাই কতটা মজা করে। তো এই নিশিকাসাই স্টেশনের কাছাকাছি একটা পার্ক আছে রেইনবো প্লাজা নামে, তো সেখানেই এই হোলির আয়োজন করা হয়েছে। তো আমরা প্রায় এই যে পার্কে ঢোকার মুখে, যদিও সেদিনের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, সকাল থেকেই বৃষ্টি ছিল, তাছাড়াও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো আমরাও একটু কনফিউশনে ছিলাম যে আসবো কি আসবো না, কিংবা বৃষ্টির মধ্যে অনুষ্ঠান কেমন হচ্ছে কি না। কিন্তু এসে দেখি এখানে প্রচুর লোকজন। তো আমরা তারপরে এসেই চলে গিয়েছিলাম আবির কিনতে, আর এই পুরো মেলায় একটাই আবিরের দোকান হয়েছিল, তো প্রচুর ভিড় ছিল। তো আবিরটা কিনেই আমরা প্রথমেই একটু ছোলে ভাটুরে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর শুরু করলাম আমাদের রং খেলা। পার্কটার গ্রাউন্ডের উপরে ব্লু কালারের ত্রিপল বিছিয়ে দেওয়া ছিল যাতে কোনো রঙের দাগ না হয় গ্রাউন্ডে, আর বৃষ্টি হওয়ার কারণে তার উপরে এরকম জল জল জমেছিল। আর যে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল তার নাম ছিল রাংবার্সি। আপনাদের সাথে সাথে এটা আমারও জাপানে প্রথম হোলি, কারণ প্রথমবার হোলির সময় আমি ছিলাম কুমামোতোতে, তখন তো কিছু বুঝতেই পারিনি যে কোন দিক দিয়ে হোলি এসছে আর কোন দিক দিয়ে চলে গিয়েছে। সেই কারণে আমি হোলি নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। আর আশা করি চারিদিক দেখে বুঝতেই পাচ্ছেন যে এই জায়গাকে কেন মিনি ইন্ডিয়া বলা হয়। আর এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল প্রচুর জাপানিজরা। দেখো তুমি
আর আমরা হোলি স্পেশাল দুজনে দুটো টি শার্ট কিনেছিলাম, কিন্তু এত ঠান্ডা আজকে বাইরে যে জ্যাকেট খোলারই সাহস পাচ্ছিলাম না। তো এই যে আমাদের হোলি স্পেশাল আউটফিট। বিশ্বাস করুন, এর একটা অন্যরকমই আনন্দ বিদেশের মাটিতে নিজেদের উৎসবকে এত সুন্দরভাবে হতে দেখা এবং তাদেরকেও সমানভাবে আমাদের উৎসবে ইনভলভ হতে দেখা, আনন্দ করতে দেখা। যখনই চোখে পড়ছে যে তারা এক্সাইটেড হয়ে আমাদেরকে রং মাখাচ্ছে বা আমাদের থেকে এক্সাইটেড হয়ে রং মাখছে, খুব আনন্দ বোধ করছে, টোটের কোণে না অটোমেটিকলি একটা হাসি চলে আসছে। স্টেজে তো বহু জাপানিজরা নাচও করেছে, আর তাছাড়া রং খেলতে এসেও অনেক জাপানিজরা হিন্দি গানের তালে পা মিলিয়েছে। আমি এখানে এত খুশি হয়ে কি দেখছি জানেন? চলুন এবার আপনাদেরকেও দেখাই। দেখলেন তো কি সুন্দর নাচ করছিল ওনারা। কয়েকজন চিনতে পেরেছেন, তবে ইনি কিন্তু পুজোর সময় পারফর্ম করেছিল আর খুব সুন্দর নাচ করে। এত অনুষ্ঠানের মাঝখানে আমাদের খাওয়া দাওয়া তো চালু ছিল, এই কারণে এতদিন পরে এই যে ইন্ডিয়ান মেলার খাবার দাবার বলুন তো মিস করা যায়। রং খেলছি, মজা করছি, আনন্দ করছি, নাচ দেখছি, আর টুক করে এসে মাঝে মাঝে খাবার দাবার খেয়ে যাচ্ছি। আর এই দোকানটার না সব খাবারই খুব টেস্টি ছিল, এখানে ছিল প্রচুর খাবার দাবার। ওই একটাই বোধ হয় আবিরের দোকান ছিল, আর সমস্তটাই ছিল খাবার দাবারের দোকান। আর এতদিন পরে এত ইন্ডিয়ানকে একসাথে দেখেও আলাদা রকম একটা আনন্দ লাগছিল। সবাই একসাথে উৎসবে মেতে উঠেছে, নাচে গানে মেতে উঠেছে। রুনি ইচ্ছা করে ওরকম রিয়াকশন দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম তাই।
এতক্ষণে তো আমাদেরও আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছে, আর আনন্দ আরো বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আর এই প্রথমবার হোলিতে যে আমার খুব ভালো লেগেছে, নেক্সট টাইম আবারও যাওয়ার ইচ্ছা। খুব আনন্দ করেছি সবাই মিলে। আর এই অনুষ্ঠান ছাড়া তো সবার সাথে সবার দেখা হয় না, এই অনুষ্ঠানগুলো না ওই জন্য একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। অনেকদিন পরে সব বন্ধু বান্ধব সবার সাথে সবার দেখা হয়, যদিও ওয়েদারটা খারাপ নইলে হয়তো আরও অনেকের সাথেই দেখা হতো। তো এখন আমাদের হোলি খেলা প্রায় শেষ, আমরা চারজনে এখন এসেছি ধোসা খেতে। তো হোলি খেলার পর আমরা চারজনে গিয়েছিলাম একটু, এখানে একটা মিষ্টির দোকান আছে ইন্ডিয়ান, তো সেখানেই এই দোকানটাতে প্রচুর ভিড় ছিল। টোকিও লিখে দাও, টোকিও মিঠাইওয়ালা ইন্ডিয়ান সুইটস এন্ড স্ন্যাকস। মিষ্টি কিনে আমরা আবার এখানে গিয়েছিলাম একটা ফুলের দোকানে, ওই দাদা দিদি আমাদের নিয়ে গিয়েছিল। এই দোকানটায় অনেক কম দামে ফুল পাওয়া যায়, তো এখান থেকে আমরা একটা টিউলিপ গাছ নিয়েছিলাম, আর ওই দিদিরাও একটা টিউলিপ গাছ নিয়েছিল। তাহলে আজকের হোলি স্পেশাল ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আজকের মতো বাই।